আজকে মাহফিল আমরা সাজিয়েছি সেই দিনও মদিনায় মাহফিল হয়েছে যদিও বা এরকম কোনো ব্যানার ছিল না যদিও বা কোনো মিডিয়া ছিল না যদিও বা কোনো মাইক সাউন্ড বক্স ছিল না যদিও বা লাইটিং এর কোনো ব্যবস্থা ছিল না কিন্তু যিনি প্রধান বক্তা ছিলেন যিনি প্রধান অতিথি ছিলেন যিনি সদরে জলসা ছিলেন উনি ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহাতুল আশিকিন শাফিউল মুসনাবিন আপনার আমার আকা রহমাতুল লিল আলামিন তখন যে মাইক নাই মানুষ পাবলিসিটি করতে পারে নাই তখন যেহেতু সাউন্ড বক্স নাই এরকম সাউন্ড বক্স দিয়ে মানুষ চিল্লাইতে পারে নাই কিন্তু আমার নবীর সাহাবীগুলো বড় কষ্ট করেছে বাজারে বাজারে গিয়ে মাহফিলের দাওয়াত দিয়েছে হাঁটে হাঁটে মাহফিলের দাওয়াত দিয়েছে গড়ে গড়ে মাহফিলের দাওয়াত দিয়েছে সমস্ত জায়গায় অ্যানাউন্স করেছে আজ মসজিদে নববীতে মাহফিল হবে মাহফিলের সময় চলে আসলো সাহাবাই কেরাম মসজিদে ভরপুর হয়ে গেছে আমার নবী মিম্বরে বসলেন এখন ধন্যবাদ দিচ্ছে তুবা একবার মোবারকবাদ কয়বার মোবারকবাদ তুবা একবার থ্যাঙ্কস একবার শুকরিয়া একবার মোবারকবাদ লিমান রাআনি যারা চোখ দিয়ে আমি নবীকে দেখেছে ও আমানা বি দেখার পর আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা নয় আমি নবীর কদমে এসে ঈমান নিয়ে এসেছে তার ধন্যবাদ কি আমি দিছি না রহমাতুল্লিল সাওয়াই কারাম বড় খুশি হয়ে গেছে একজন কারজন জড়িয়ে ধরে চিল্লায়া উঠছে আমার নবী বললেন খুশি হয়েছ সবাই বললেন ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর আজকে তো আমাদের ঈদের দিন হয়ে গেছে আনন্দের দিন হয়ে গেছে আমার নবী বলেন লিমাজা কেন আজকে তো নতুন কিছু হয় নাই আজ দুনিয়ার কোন প্রধানমন্ত্রী নয় দুনিয়ার কোন আমলা নয় আজ জান্নাতের শাহিন শাহ রহমাতুল লিল আলামিন আমাদেরকে মোবারকবাদ দিয়ে দিয়েছে আমার নবী বললেন কথা কোনো শেষ করি নাই একটু অপেক্ষা করো আমি একটু শেষ করি তখন বললেন করে দি রাসূলুল্লাহ আমার নবী বললেন তুবা সব আমার রাত এক নয় দুই নয় তিন নয় সাত সাতবার মোবারকবাদ সাহাবা ইকরাম আবাক নবী রে আমরা পাইলাম একবার কয়বার একবার জান মাল কুরবান করতে রাজি আছে কিন্তু এক নয় দুই নয় তিন নয় তুবা সাবআ মাররাত সাত সাতবার মোবারকবাদ দিলেন লিমান কার জন্য আমার নবী ডাক দিয়ে বলে উম্মত শোনো লিমান লাম ইয়ারানি যারা সুখ দিয়ে আমার দেখে নাই আমা নবী নাম শুনে ঈমান এনে আশিক রসূল হয়ে গেছে কয়বার মোবারকবাদ দিছে কাদেরকে আমাদেরকে আমাদেরকে তারপর কি বলছে তারপর ব্যাখ্যা করেছে রবি কাদের জন্য সাতবার দিলাম সিয়াকুনুনা মিন বাদি আসবে আমার পরে আসবে আমি থাকব না আসবে আমার পরে তো তাদের বৈশিষ্ট্য কি আখলাক কি চিনব কেমনে সিয়াকুনুনা মিন বাদি আসবে আমি নবীর পরে কিন্তু আসাদ্দু হুব্বাল্লি আমার জন্য ভালোবাসা এত কঠিন হবে ফতোয়া আটকাতে পারবে না এমন কঠিন ভালোবাসা হবে কেউ যদি বলে নবী দেখ বাণী তখন সে বলবে দেখার জন্য কি লাগবে কি লাগবে যদি প্রতীক বলে জান মাল পরিবার কুরবান করতে হবে আমার উম্মত এত কঠিন আমাকে ভালোবাসবে শুধু নবী দেখার জন্য ইজ্জত মান সম্মান নিজের জান পর্যন্ত কুরবান করে দিবে